वेलकम टू माय डिजाइन हाउस यूट्यूब चैनल चैनल पक्ष থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আজ আপনাদের মাঝে আবার এসেছি এস্টিমেট ভিডিও নিয়ে তাহলে আপনাদের প্রথমে জানতে হবে যে এস্টিমেট জিনিসটা কি এস্টিমেট এটা একটা যে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় প্রকৌশলী কাজে সম্ভাব্য পরিব্যয় নির্ণয় পদ্ধতিকেই বলা হয় এস্টিমেট আপনারা সকলে বুঝতে পেরেছেন এই ফিগার অথবা পিকচার দিয়ে দেখে যে আমি আপনাদের মাঝে আজ আমি কি উপস্থাপন করব এটা একটা যে ফুটিং তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এটা ফুটিং এখান থেকে এই পর্যন্ত একটা ফুটিং এর ডিপথ গভীরতা আর এর উপরে এটা কলামের অংশ তাহলে আপনাদের বেসিক ইনফরমেশন দেই একটা বিল্ডিংয়ের সাধারণত দুইটা অংশ থাকে আপনারা অনেকে জানেন যে দুইটা অংশ বা কাঠামোকে ভাগ করা হয় যে একটা সাবস্ট্রাকচার অ্যানাদার ইজ সুপারস্ট্রাকচার তাহলে দেখেন সাবস্ট্রাকচার এস ইউ সাব এস টি আর ইউ সি ইউ আর সাবস্ট্রাকচার অ্যানাদার সুপারস্ট্রাকচার তাহলে আপনাদের জানতে হবে যে সাবস্ট্রাকচারটা কি তারপর জানতে হবে যে সুপারস্ট্রাকচারটা কি তাহলে সাবস্ট্রাকচারটা দেখেন এই গ্রাউন্ড লেভেল বিলো দা গ্রাউন্ড লেভেল অথবা আন্ডার দা গ্রাউন্ড লেভেল এর নিচে যে কাজগুলো করা হয় এগুলোকে বলা হয় যে সাবস্ট্রাকচার আর দেখেন সুপারস্ট্রাকচার সুপারস্ট্রাকচার বলতে বোঝায় যে এই গ্রাউন্ড লেভেল অথবা পিন্ট লেভেলের উপরে যে কাজগুলো করা হয় সেগুলোকে বলা হয় যে সুপারস্ট্রাকচার অ্যাবোভ দা পিন্ট লেভেল এটা সাধারণত পিন্ট লেভেল থেকে ছাদের প্যারাপেট ওয়াল পর্যন্ত এটা করা হয় থাকে তাহলে আপনারা আশা করি সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার সম্পর্কে ক্লিয়ার হয়েছে তাহলে আমরা এখন এই একটা কলামের আমরা ফুল এস্টিমেট করব এখানে আমরা একটা কলামে এস্টিমেট করব আপনি একটার থেকে যদি বুঝতে পারেন তাহলে আপনার একটা বিল্ডিংয়ের যতগুলো কলাম ইউজ করবেন সবগুলো কলামের এস্টিমেট আপনারা করতে পারবেন যদি আপনারা ভিডিওটা না টেনে দেখেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা কলামের এস্টিমেট করতে পারবেন তাহলে আপনাদের কলামের ফুটিং সম্পর্কে একটু ইনফরমেশান দেই দেখেন একটা ফুটিংয়ে তৈরি করার জন্য আমাদের ফার্স্টলি করতে হয় যে মাটি খনন কাজ করতে হয় ফার্স্ট কাজ মাটি খনন করতে হয় দেখেন এখানে মাটি খনন করতে হবে এখান থেকে এই পর্যন্ত গ্রাউন্ড লেভেলের নিচ থেকে মাটি খনন করতে হবে তারপর আমাদের করতে হবে যে মাটি খনন করার পর এখানে আপনাদের একটু বুঝতে প্রবলেম হতে পারে এটা যেহেতু টু ডি মডেলিং সেহেতু আপনাদের বোঝানোর সাথে আমি দেখেন এটা এখানে থ্রি ডি একটু ভিজুয়ালাইজেশনটা আমি শো করাচ্ছি দেখেন এটা একটা যদি ফুটিং হয় তাহলে দেখেন ফুটিংয়ের এখান থেকে লেন্থ মানে দৈর্ঘ্য 5 ফিট এবং এখানে দেখেন এটা প্রস্থ 5 ফিট তাহলে এই পর্যন্ত গভীরতায় আপনাদের যে মাটি খনন করতে হবে এখান থেকে এই পর্যন্ত গভীরতায় মাটি খনন করতে হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন দেখেন এখান থেকে এই পর্যন্ত গভীরতায় মাটি খনন করতে হবে আপনারা সকলে কম বেশি দেখেছেন যে যে একটা প্রথমে কলাম তৈরি করার জন্য আপনাদের প্রথমে যে মাটি খনন কাজটা করতে হয় তারপর আপনাদের যে এই কলামের কাজটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ কলাম এস্টিমেটটা আমি করাবো আশা করি সকলে এবার ক্লিয়ার হয়েছে তাহলে দেখেন এখানে দেখেন তারপর আমি জানতে হবে যে মাটি খনন করার পর তারপর এখান থেকে এই পর্যন্ত যে স্যান্ড ফিলিংয়ের কাজটা করবেন স্যান্ড ফিলিং দেবেন বালি ভরাট করবেন তারপর আপনারা করবেন যে ব্র্যাক ব্রিক ব্রিক ওয়ার্ক এক স্তর ইটে ব্রিক ফ্ল্যাট সোলিংয়ের কাজ করতে হয় স্যান্ডের উপরে তারপর যে আরসিসির কাজ করতে হয় তারপর এই কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো আপনারা খুব সুন্দরভাবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তাহলে আমি আপনাদের প্রথমে করাবো যে মাটি খননের কাজটা
দেখেন মাটি খননের স্টেপ 1 আর্থওয়ার্ক এ আর টি এস ওয়ার্ক মিন্স মাটি খননের কাজ এটা আমরা ফর্মুলা জানি এন গুণ এল গুণ বি গুণ এস আপনারা সকলে জানেন যে এটা যে মাটি খননের ফর্মুলা আর্থওয়ার্কের জন্য আমরা এই ফর্মুলা ইউজ করে থাকি দেখেন এন মিন্স এখানে বলতে নাম্বার সংখ্যা কলামের সংখ্যাটা ফুটিং এর সংখ্যা ওয়ান দেন লেন্থ 5 ফিট দৈর্ঘ্য 5 ফিট প্রস্থ 5 ফিট যেহেতু এটা একটা বর্গাকার কলাম দেন হাইট আপনাদের জানতে হবে যে হাইটটা কতটুকু দেখেন এখানে দেখেন এখান থেকে গ্রাউন্ড লেভেল নিচে পর্যন্ত আমাদের যে মাটি খনন করতে হবে দেখেন এখানে দেখেন দেওয়া আছে দেখেন 6 ইঞ্চি এটা স্যান্ড ফিলিং তারপর 3 ইঞ্চি যে ব্রিক ফার্স্ট ফলিং দেন তারপরে এইটুকু তারপর এইটুকু তাহলে টোটালটা আমরা এখান থেকে এই পর্যন্ত টোটালটা কয় ফিট আমরা দেখব দেখেন যেহেতু আগে এই ইঞ্চিগুলো আমরা হিসাব করে নেই 6 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি প্লাস 6 ইঞ্চি প্লাস 9 24 ইঞ্চি মানে 2 ফিট 2 ফিট আর এখানে দেওয়া আছে দেখেন 4 প্লাস 1 5 আর 2 7 তাহলে 7 ফিট গভীরতাটা কত হলো 7 ফিট তাহলে গ্রাউন্ড লেভেলের নিচ থেকে এখান পর্যন্ত আমাদের 7 ফিট ডিপ গভীরতায় আমরা একটা ফুটিং যে খনন করব তাহলে একটা ক্যালকুলেশন করেন যে 175 স্কোয়ার ফিট সিএফটি আমরা মাটির হিসাব সাধারণত সিএফটিতে করে থাকি দেন আপনাদের এখানে সিএফটিতে পেলেন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমাদের কত টাকা মানে 175 স্কোয়ার ফিটের জন্য আমরা কয় টাকা লাগতে পারে সেজন্য আপনাদের জানতে হবে যে এক সিএফটিতে যে কয় টাকা লাগে আমরা এটা এলাকা ভিত্তিক টাউন অথবা ভিলেজের জন্য এটা ডিফারেন্স হয়ে থাকে আমরা মিডিয়ামটা ধরলাম যে 4 টাকা লাগে যে এক সিএফটি মাটি খনন করতে আমাদের 4 টাকা লাগে দেখেন 175 গুণ 4 তাহলে 700 টাকা তাহলে আপনার একটা কলামের জন্য আপনাদের 700 টাকা লাগবে শুধু মাটি খনন করতে দেন আমি আপনাদের দেখাবো যে মাটি খনন করা হয়ে গেল তারপর আপনারা কি করবেন একটা ফুটিংয়ের জন্য তারপর আপনাদের করতে হবে যে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত বা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত আপনাদের একটা স্যান্ড ফিলিং করতে হবে তাহলে স্টেপ টুতে করবো আমরা করবো যে স্যান্ড ফিলিং ওয়ার্ক সেম ফর্মুলাই ইউজ করবো যেহেতু এটাও সেফটিতেই হিসাব করবো দেখেন এখানে যেহেতু ফুটিং সংখ্যা 1 5 দৈর্ঘ্য 5 ফিট প্রস্থ 5 ফিট হাইটটা দেখেন এখানে দেখেন যে কতটুকু গভীরতা আমরা এইটুকু স্তর পর্যন্ত আমরা স্যান্ড ফিলিং করবো এখানে দেখেন এইটুকু আমরা যে স্যান্ড ফিলিং করবো এখান থেকে এই পর্যন্ত আমরা স্যান্ড ফিলিং করবো মানে এখান থেকে এই পর্যন্ত আমরা স্যান্ড ফিলিং কাজটা করবো তাহলে দেখেন এখান থেকে দেওয়া আছে যে আপনাদের 6 ইঞ্চি আমরা স্যান্ড ফিলিং করব মানে 1/2 ফিট আমরা জানি দেখেন এখানে 6 ইঞ্চি তাহলে 6 ইঞ্চি যেহেতু এই দুইটা আছে হলো ফিটে সেহেতু আমরা এই ইঞ্চিটাকে ফিটে কনভার্ট করার জন্য আমরা বড় দ্বারা ভাগ দেব তাহলে আমরা জানি যে 1 ফিট 12 ইঞ্চি
তাহলে দেখেন আপনি এরকম তাহলে আপনাকে এখন যা জানতে হবে যে 12.5 সেফটি এখানে পেলেন, আপনি জানতে হবে যে এক সেফটি মানে এক সেফটির জন্য আমাদের কত টাকা লাগে, এক সেফটি স্যান্ডের জন্য ব্যালের জন্য আপনাদের কয় টাকা লাগে। তাহলে আমরা ধরি এখানে 10 টাকা 10 টাকা, তাহলে 10 দ্বারা গুণ দেব অ্যাট দ্য রেট 10। তাহলে 125 টাকা। তাহলে আমরা সান ফিলিংয়ের জন্য আপনাদের লাগবে যে 125 টাকা, মানে এর থেকে এইটুকু। দেন আপনারা করবেন, এগুলো আপনারা বিভিন্নভাবে করতে পারেন। এখানে আমি 6 ইঞ্চি দিচ্ছি, আপনারা 4 ইঞ্চি বা 5 ইঞ্চি, আপনারা জায়গা মাটির কোয়ালিটি দেখে আপনারা সান ফিলিংটা ইউজ করবেন, মানে কতটুকু গভীরতায় আপনারা সান ফিলিং দেবেন। তারপর দেন স্টেপ থ্রি ব্রিক ফ্ল্যাট সোলিং, এটা ছাদের উপরে আমরা দেব যে 100 ইটের সোলিং দেব, ব্রিক ফ্ল্যাট সোলিং। এটা ফর্মুলা আমরা সূত্র জানি NLB, আমরা ইটের ক্যালকুলেশনটা সাধারণত স্কোয়ার ফিটে করে থাকি, সেজন্য আমাদের সংখ্যা যেহেতু একটা 5 ফিট, দৈর্ঘ্য প্রস্থ 5 ফিট, 25 SFT মানে স্কোয়ার ফিট। আমরা জানি যে এক স্কোয়ার ফিটের জন্য সোলিংয়ের জন্য ইট লাগে আপনাদের 3টা অ্যাট দ্য রেট 3 75। তাহলে দেখেন আপনারা অবশ্যই জানেন যে একটা করে ইটের দাম এলাকা ভিত্তিক বিভিন্ন রকম হয়ে থাকে, 8 টাকা 9 টাকা 10 টাকা। আমি এখানে আমাদের এলাকায় যেহেতু 8 টাকা, সেহেতু আমি 8 টাকায় ধরলাম, 75 600। তাহলে আপনারা বিগ ফ্ল্যাট সোলিংয়ের জন্য 600 টাকা লাগবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে মাটি খোঁড়ার জন্য 700 টাকা, সান্ড বা বালি ভরাটার জন্য 125 টাকা, মানে ইটের জন্য লাগবে আপনারা 600 টাকা লাগবে। আশা করি আপনারা খুব সুন্দরভাবে, যদি না টেনে থাকেন তাহলে ভিডিওটা বুঝতে পারবেন। যদি আপনারা চ্যানেলটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি পার্ট বাই পার্ট, মানে এস্টিমেটের যত ভিডিও আছে একটা বিল্ডিংয়ের, আমি পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো, উপস্থাপন করবো খুব সুন্দরভাবে। যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে ভিডিও তৈরি করার মেক করার একটা ইন্সপায়ার থাকবে। দেখবেন তারা আমরা খুব সুন্দরভাবে যে আমরা অনেক এস্টিমেট আপনাদের বিল্ডিংয়ের ফুল একটা প্রজেক্ট আমরা আপনাদেরকে উপহার দেবো, আপনারা যদি শিখতে চান। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।